সবাইকে আজকে বাংলা সাহিত্যের শক্তিমান কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের বইগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। মূলত তার বইগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদের দেব। তো প্রথমেই আখতারুজ্জামান ইলিয়াস সম্পর্কে কিছু তথ্য সংক্ষিপ্ত আকারে আমরা জেনে নিই। বাংলা সাহিত্যের শক্তিমান কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস জন্ম 12 ফেব্রুয়ারি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। অধ্যাপনা পেশায় নিয়োজিত ছিলেন। সমাজ ঐতিহ্য ও ইতিহাস সচেতন এই লেখক অনাহার অভাব দারিদ্র ও শোষণের শিকার হয়ে যারা মানবেতর জীবনযাপন করে সেই সকল অবহেলিত মানুষের বাস্তব জীবনচিত্র নিখুঁতভাবে তুলে ধরেছেন তার গল্প ও উপন্যাসে। সাহিত্য অবদানের জন্য তিনি 1982 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ঘাতক ব্যাধি ক্যান্সারে 1997 সালের 4 জানুয়ারি তিনি মারা যান। এই তো, এগুলো তার সম্পর্কে কিছু তথ্য। এবং তার প্রথম যে বইটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তার বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সেভায়। মাত্র 2টি উপন্যাস লিখেছেন পুরো সাহিত্য জীবনে। আর এই চিলেকোঠার সেভায় অনুষ্ঠান এই বইটি ইউপিএল প্রকাশনী থেকে বেরিয়েছে এবং এটি প্রথম বেরিয়েছিল 1986 সালে। এই তো, তার অত্যন্ত আলোচিত আরেকটি উপন্যাস খোয়াবনামা। আর এই খোয়াবনামা বইটি বেরিয়েছে মাওলা ব্রাদার্স থেকে এবং এই বইটি প্রথম বেরিয়েছিল 1996 সালে। এই তো তার 2টি উপন্যাস, খুবই আলোচিত উপন্যাস। আর তার বিভিন্ন বইগুলি সমগ্র আকারে বের করেছে মাওলা ব্রাদার্স, 4 খণ্ডে বের করেছে। যাই হোক, তার একমাত্র প্রবন্ধের বই যেটি হচ্ছে সংস্কৃতির ভাঙা সেতু, তার একমাত্র প্রকাশিত বই প্রবন্ধের, আর এই বইটি বের করেছে মাওলা ব্রাদার্স 1996 সালে। এগুলো প্রবন্ধের বই। এরপরে যে 4 খণ্ডে বেরিয়েছে যে রচনা সমগ্র মাওলা ব্রাদার্স থেকে, তার প্রথম খণ্ডে মূলত তার যে ছোট গল্প আছে বা গল্প, তার গল্পের যে 5টি বই সেগুলো একত্রিত করে এখানে প্রথম খণ্ডে প্রকাশ করা হয়েছে। আর 5টি গল্পগ্রন্থের নাম হচ্ছে অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দুধে ভাতে উৎপাত, দুজকের ওম, জাল স্বপ্ন, স্বপ্নের জাল। এবং এই বইগুলি আবার আলাদাভাবেও বেরিয়েছে, যেমন ইউপিএল থেকে তার খোয়ারি যে ছোটো গল্পের বই বা গল্পের বই সেটি বেরিয়েছে ইউপিএল থেকে। আর ইউপিএল থেকে আরেকটি বই বেরিয়েছে তার অন্য ঘরে অন্য স্বর গল্পের বই। এই তো, এই গেল। তারপরের যে খণ্ড সেটি 3য় খণ্ড, আর 2য় খণ্ডে সন্নিবেশিত করা হয়েছে তার 2টি উপন্যাস, যেহেতু আমার কাছে আলাদাভাবে আছে তাই সেই বইটি সংগ্রহ করিনি। আর 3য় খণ্ড যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেটি হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের যে প্রবন্ধের বই সংস্কৃতির ভাঙা সেতু, সেই সাথে তার অগ্রন্থিত অন্যান্য প্রবন্ধ, প্রতিবেদন, প্রতিক্রিয়া, স্মৃতিচারণমূলক রচনা, তারপরে তার আরও কিছু অপ্রকাশিত লেখা এখানে স্থান পেয়েছে। এটি মূলত তার প্রকাশিত অপ্রকাশিত সকল প্রবন্ধ সেই সাথে অন্যান্য লেখাগুলো এখানে তুলে ধরা হয়েছে। আর তার যে রচনা সমগ্রের 4 নম্বর খণ্ড, এখানে মূলত তার অগ্রন্থিত যে ছোট গল্প, তারপরে চিরায়ত সাহিত্যের স্কুল পাঠ্য যে সংস্করণ তিনি লিখেছিলেন সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে বা এখানে সন্নিবেশিত করা হয়েছে। তারপরে তার ছোটদের জন্য লেখা, তার কবিতা আছে, তার অনুদিত রচনা, সেই সাথে তার অসমাপ্ত উপন্যাস, এগুলি এখানে আছে। এগুলো 4 খণ্ডে তার যে রচনা সমগ্র, যেগুলি মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছে। আরেকটি বই সেটা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের ডায়েরি, খুবই আমার পছন্দের একটি বই।
আমি যেহেতু ডায়েরি এবং স্মৃতিকথা পড়তে খুবই ভালোবাসি, আর এটির গ্রন্থনা এবং সম্পাদনা করেছেন শাহাদুজ্জামান, আলোচিত লেখক। আর এই বইটি বেরিয়েছে আগামী প্রকাশনী থেকে। এবং আকতারুজ্জামানের এই ইলিয়াসের যে ডায়েরি, এটি প্রথমে আসলে একটি ম্যাগাজিনে বেরিয়েছিল, তৃণমূল নামের যে ম্যাগাজিন, সেখানে। যাই হোক, এটি আর এই গেল আকতারুজ্জামান ইলিয়াসের রচনা সমগ্র যেগুলি। এবং আকতারুজ্জামান ইলিয়াসেরকে নিয়ে দুটি সংখ্যা বেরিয়েছিল, একটি হচ্ছে তৃণমূল ম্যাগাজিন, যেটির প্রতিষ্ঠাতা সম্পাদক আকতারুজ্জামান ইলিয়াস নিজেই। উনি মারা যাওয়ার পরে আকতারুজ্জামান ইলিয়াস সংখ্যা বের হয় 1998 সালে জানুয়ারিতে। এখানে আকতারুজ্জামান ইলিয়াসের জীবনের উপরে অনেকেই লিখেছেন, আর এই ম্যাগাজিনটির সম্পাদক আনু মোহাম্মদ এবং সম্পাদনা পরিষদে ছিলেন বদরুদ্দিন ওমর, শওকত আলী, হাসান আজিজুল হক, কাজী ইকবাল, মনিরুল ইসলাম। যাই হোক, এখানে তার যে ডায়েরি প্রথম এই ম্যাগাজিনটিতেই বেরিয়েছিল। এই তো, এবং তারপরে আরেকটি যে ম্যাগাজিনের বিশেষ সংখ্যা, যেটি আকতারুজ্জামান ইলিয়াস লিরিক বিশেষ সংখ্যা, এটি মূলত ম্যাগাজিন পরবর্তীতে বাতিকর থেকে বই আকারে বের করেন। এবং এই ম্যাগাজিনটির সম্পাদক ছিলেন এজাজ ইউসুফি। এই বইটি বাতিকর থেকে এটি বই আকারে বের করা হয়েছে পরবর্তীতে। এই তো, আসলে আকতারুজ্জামান ইলিয়াসের প্রত্যেকটা বই নিয়েই আলাদা করে আলোচনা করার সুযোগ আছে। বাংলা সাহিত্যের অত্যন্ত শক্তিমান একজন, গুণী একজন লেখক, কথা সাহিত্যিক, এবং তার সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা যতদিন বাংলা সাহিত্য নিয়ে হবে, ততদিন তার সৃষ্টিকর্মগুলি নিয়েও আলোচনা হবে। তা আজ এই পর্যন্তই। আপনার ভালো লাগার কথা আকতারুজ্জামান ইলিয়াসকে ঘিরে আপনার কথা আমাকে জানাতে পারেন। তা আজ এই পর্যন্তই। সবগুলি বই যদি একসাথে দেখাই আপনাদের।